মুর্শিদাবাদে জলসা করতে গেলাম, সোশ্যাল মিডিয়াতে বলেছি, ডাইরেক্ট আপনি শুনে নিয়ে জন্য ডাইরেক্ট শোনাচ্ছি। তো মোটরসাইকেলে, তখন আমার গাড়ি টাড়ি ছিল না, মোটরসাইকেলে আমাকে প্ল্যাটফর্মে রাখতে আসছে একটা লোক। তা আমাকে বলছে, হুজুর একটা জ্যাম তো পীর দেখবেন। পীর তো কোনোদিন দেখিনি, আজকে একটা ভালো সুযোগ মিলেছে, তাহলে পীর দেখবো, বুঝলেন না? আজকে মনে মনে ভাবছিলাম পীর খায় না গায়ে মাখে, তখন আমার জানা নেই, আজ থেকে 10 বছর আগের কথা বলেছি। গিয়ে বলছে, ঠিক আছে চলুন, সূর্য উঠবো উঠবো ভাব। দরজায় বাইকটা দাঁড় করালো, দরওয়ানকে বলছে, আসসালামু আলাইকুম। বলছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা 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 আচ্ছা, কী চাই? আমি একটু বাবার সাথে দেখা করব। বাবা দেখছি ভিতরে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, মাথায় একটা বড় পাগড়ি, বুঝলেন তো? বাবা আমার দিকে এরকম বড় বড় চোখ বার করে দেখছে, আমি বড় পাঞ্জাবি পরে আছি, শীতকাল তখন। ও তো জানে না যে মাদ্রাসায় পড়া ছেলেরা কেমন ভিটামিন হয়, ও জানা নাই। আরও যারা মাদ্রাসায় পড়তে পড়তে ছেড়ে দিয়েছে, ওরা যে রাস্তা দিয়ে চলবে শয়তান পর্যন্ত রাস্তা যাবে না, এত খাতারনাক এরা যারা ছেড়ে দিয়েছে। আমি বাপের এক বেটা, আমার মায়ের 4 বেটির পরে আমি একটা বেটা। আচ্ছা বলুন তো, এই বেটাকে কেউ মাদ্রাসায় ভর্তি করে? আদরের বেটা না, হ্যাঁ, মানে আমার মা আমার বদমাইশি আর টিকাতে পারিনি পাড়াতে, ওই জন্য বাধ্য হয়ে বলছে, তুই মাদ্রাসায় যা, ওইখানে গিয়ে যা করবি কর। আল্লাহ কবুল করে নিয়েছে, এই পর্যন্ত পৌঁছে গেছি, বললাম বুঝলেন না? মাদ্রাসায় পড়া ছেলে বুদ্ধি সাংঘাতিক। একটা রাজা বলছে, মাদ্রাসায় পড়া ছেলেদের বুদ্ধি দেখবি, আর স্কুলে পড়া ছেলে বুদ্ধি দেখবি? তো বলছে, হ্যাঁ দেখবো। দুটো ছেলেকে টাকা হলো, স্কুলের ছেলেটাকে বলছে, এই এক পুকুর পানি একটা বালতিতে ঢোকানো যাবে? স্কুলের ছেলে বলছে, রাজামশাই এটা কি আর হয়, এক পুকুর পানি এক বালতিতে ধরে? আপনি কী যে প্রশ্ন করেন আজে বাজে। বলছে, এই দেখ এক্ষুনি ধরিয়ে দিবে মাদ্রাসার ছেলে। এ মাদ্রাসার ছেলে তালবিলিম বলতো, এক পুকুর পানি এক বালতিতে ঢোকানো যাবে? বলছে, কোনো ব্যাপারই নয়, কোনো ব্যাপারই নয়। রাজা বাবা, যে ব্যাপারই নাই মানে কি, এর কাছে কোনো ব্যাপারই নয়? তখন ছেলেটা বলছে, পুকুরের থেকে 3 গুণ বড় যদি বালতি হয় নিশ্চয়ই পানি ঢুকবে। এর নাম মাদ্রাসায় পড়া ছেলে। বলছে, পুকুরের থেকে যদি 3 গুণ বড় বালতি হয় পানি ঢুকবে কি ঢুকবে না? ঢুকবে। এর নাম মাদ্রাসায় পড়া ছেলে। এ কঠিন জিনিস। হুজুর আমাকে যখন গেলাম সালামটা করলাম, আসসালামু আলাইকুম। বলছে, ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলছে, কি চাই? বললাম, বাবা কি পাওয়া যায়? মিষ্টি করে বলেছি, কি পাওয়া যায়? বলছে, আমার দরজা থেকে কেউ ফেরত যায় না, মনে যে যা বাসনা নিয়ে আসে সবার পূরণ হয়ে যায়। ভিতরে দেখছি বড় বড় রাম ছাগল ছেড়ে দেওয়া আছে, খাসি ছাগল, আর নদুসুদুস চেহারা, মানে সব মানত করেছে, বুঝলেন না? তা ভিতরে গিয়ে দেখলাম একটা মারাত্মক তামাশা, একটা বট গাছ আছে, বুঝলেন? মোটামুটি কোটি কোটি বললে মনে হয় ভুল হবে, লক্ষ লক্ষ হবে, ছোট ছোট ইঁট বাঁধা আছে, শুধু দেখছি এরকম গদির দড়ি দিয়ে ইঁট ঝুলছে, শুধু ইঁট ঝুলছে। বললাম, বাবা এই বট গাছের ব্যাপারটা কি? বলছে, তুমি আগে কোনোদিন আসোনি? আমি না তো আসিনি। বলছে, এই বট গাছে যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা ইঁট বেঁধে দিয়ে যায়, আর ইঁটের ভারিতে ডাল যত নিচে হবে ওর বইয়ের পেটও তত বড় হবে। বলছে, আল্লাহর কসম মিথ্যা কথা বলছি না, হাসানোর জন্য নয়, ওর বইয়ের পেটটা। মনে মনে বলছি, ওরে বাবা, আমাদের মমতা খালা যদি জানতে পারতো এ গাছের এত পাওয়ার, তা সোনার ঘরে বাঁধিয়ে রাখতো, শিকড় পর্যন্ত তুলে নিয়ে গিয়ে কত কি করতো না? আরে গাছের কেরামতি, পেটে বাচ্চা চলে আসবে ইঁট বেঁধে দিলে। বাবাকে বলছে, এবার কী চাই আপনি বলুন। আমি বললাম, একটা ছোট্ট কাজের জন্য এসেছি বাবা। চিটফান্ডের টাকা মার হয়ে গেছে আপনাদের এদিকে আগে আগে? হয়েছে না? হয়েছে। আমি বললাম, আমি তো চিটফান্ডের এজেন্ট হুজুর, তা 15-16 লাখ টাকা কাস্টমারের তুলে কোম্পানিতে জমা দিয়েছিলাম, কোম্পানি তো টাকা ঝেড়ে দিয়েছে, এখন কাস্টমারের গাল আর মারের ঠেলায় ঘরে ঢুকতে পারছি না, যদি অল্প সামান্য টাকা 15 লাখ টাকা দিয়ে দিতেন আমি চলে যেতাম। বলছেন দরওয়ানকে বলছে, আমাদের দলের নয় অন্য দলের মাল, ভুল করে ঢুকিয়ে দিয়েছিস। পাক্কা চিটিং মাল, হারামখোর, তুমি বিহারের মেয়ের বাচ্চা করে দিচ্ছ এই গাছে ইঁট বেঁধে, আর আমার 15 লাখ টাকা দিতে পারছো না, চিটিং বাজ কোথাকারে? হ্যাঁ মুশরিক, এদের আকীদা হচ্ছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, তাবিজের মাধ্যমে পেতে হয়, আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, আমাদের কাছে মানত মানসিক করে আল্লাহকে পেতে হয়, আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না কি করে পেতে হয়, না দরবারে এসে চাদর চড়িয়ে দিয়ে আল্লাহকে পেতে হয়, এই আকীদা আছে না নেই? কিছু মানুষ মুসলমানদের আকীদা আছে না নেই? আছে, এরাই হচ্ছে মুশরিক। হিন্দু মুশরিক নয়, খ্রিস্টান মুশরিক নয়, মুসলিমদের ভিতরেই রয়েছে বিদ্যমান, তাদের নাম মুশরিক। আর মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে মুশরিকরা হচ্ছে অপবিত্র, আল্লাহর নবীকে বলছেন আপনি মুশরিকদের জানাজার সালাত পর্যন্ত আদায় করবেন না, জানাজার নামাজ পর্যন্ত আপনি আদায় করবেন না তাদের, যাদের এই বিশ্বাস রুজির মালিক কে? আল্লাহ, তাই তো? হায়াত মাওতের মালিক আল্লাহ। আপনি গোপনে গোপনে কবে মুশরিক হয়ে গেছেন এটা আপনার জানার বাইরে?
আমার ড্রাইভার গাড়ি চালায়, প্রথম প্রথম যখন চালাচ্ছে প্রথম প্রথম, তা গাড়িটা সার্ভিস করতে দিয়েছি ওই জন্য আজকে আনতে পারিনি, কালকে আবার নিয়ে আসবে, তা নতুন গাড়ি বলে। তা ড্রাইভার প্রথম যখন চালাতে দিয়েছি, সামনে একটা বিড়াল গাছে কাট করে ব্রেক মেরেছে, হিঁচড়ে চলে গেলাম 20 ফুট। আমি ঘুমিয়েছিলাম পিছনে, দুপুরবেলা আমি সবসময় গাড়িতে ঘুমাই পিছনের সিটে। আরে ড্রাইভার কি ব্যাপারে ভাই, কি সর্বনাশ করলি? ওই হুজুর বলবে না, সামনে একটা বিড়াল চলে গেল। আমি ওরে বিড়াল গেল তা তোর বাপের কি, বিড়াল তোর কি উপকার ক্ষতি করতে পারে? হ্যাঁ বিয়াদ কোথায় বুঝিস না কিছু, বিড়াল তোর কি উপকার করতে পারে? দোকান খুলেছে বলছে সকালবেলাতে 5 টাকার মুড়ি দাও তো ফটিক চাচা, বিকালে পয়সা দিব। বলছে না এখনো ধূপ ধুনো জ্বালানো হয়নি, সকালবেলাতে বৌনি কাস্টমারের ধার দেওয়া যায় না, ধার দিলে তোমার অসুবিধা কোথায়? নগদে মাল আনতে গেছে, বলছে 5 মিনিট অপেক্ষা করো। বলছে কারণ কি? বলছে 5 মিনিট অপেক্ষা এই কারণে করো, দোকানটা ঝাড়ু দিয়ে দিই আর ধূপটা জ্বালিয়ে, ধূপ তো গরুর গোবর আর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি হয়, ও তোমার ভালো মন্দের কি উপকার করতে পারে? হ্যাঁ ধূপ তোমার ব্যবসার কি উন্নতি আর ক্ষতি করতে পারে? ও 10 পয়সাও দাম নাই। এই বিশ্বাস যদি কারো থাকে, সে ভিতরে ভিতরে কবে মোশরেক হয়ে গেছে। কি বললাম বুঝলেন না? ভিতরে ভিতরে কি হয়েছে? মোশরেক হয়ে গেছে। খুব সাবধান। নাম্বার 3, আর একটা বলে দিই বুড়ি বাবা, আর একটা বলে দিই, সেটা হচ্ছে ফাসেক। আর একটা শব্দ নেই কোরআনে ফাসেক। ফাসেক কারা? ফাসেক হচ্ছে ওরা যারা বড় পাপের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জড়িত, তওবা করে ফেরত আসতে পারেনি, এরা হচ্ছে কি ফাসেক। যেমন দাড়ি চাচা ধরে নেন, এটা বড় পাপ না ছোট পাপ? লজ্জা লাগছে নাকি গোলাম হোসেন বলতে? বড় পাপ, দীর্ঘদিন চেঁচেই যাচ্ছে, দীর্ঘদিন তওবা করে ফেরত আসতে পারছে না, কিন্তু এ ফাসেক। ব্যভিচার বড় পাপ, দীর্ঘদিন একটা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক হচ্ছে, তওবা করে ফেরত আসতে পারছে না, এ হচ্ছে কি ফাসেক। এইবার আপনাদেরকে বলবো মোমেন কারা, এবার মোমেনের পরিচয় দেব। আল্লাহ মোমেনের কি দেব? পরিচয় দেব। আল্লাহ আমাদের সকলকে মোমেন বানিয়ে দিক, বলুন আমিন। মোমেন হলে কোথায় যাওয়া যাবে? জান্নাত, জান্নাত, জান্নাত। সবাই রেডি হন আজকে মোমেন হয়ে তবে বাড়ি যাব ইনশাআল্লাহ। এক, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন প্রকৃত মোমেন হচ্ছে তারা যাদের সামনে আমার নাম স্মরণ করে আমার ভয়ে যারা ভীত হয়ে যায়, যারা পাপ কাজ করে পাপ কাজের পরে পরে আমার নাম তাদের স্মরণ হয়ে যায়, আমার নাম স্মরণ হয়ে যাওয়ার পরে ভয়ে তারা থর 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 করে কাঁপবে। আর আয়াত হো যাদাত হোম ইমানা, আর কি হবে তাদের সামনে যখন আমার নিদর্শনাবলী বলা হবে, আল্লাহ বলে তাদের ইমান বেড়ে যাবে। আর মোমেনের 3 নম্বরের গুণ হলো আল্লাহ বলছে ইয়াতাওয়াক্কালুন, মোমেন আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। মোমেনের 3টে গুণ, প্রথমে এক, মোমেন পাপ কাজ করবে, পাপ কাজ হয়ে যাবে কখনো কখনো, পাপ কাজ হয়ে যাওয়ার পরে আল্লাহর কথা মনে পড়ে যাবে, ভয়ে থর 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 করে কাঁপবে, হচ্ছে 1 নম্বরের মোমেন। 2, ওই হচ্ছে মোমেন যার সামনে কোরআনের আয়াত আল্লাহর নিদর্শনাবলী ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় আর তার ঈমান বেড়ে যায়। 3, মোমেন সর্বাবস্থাতে ভরসা কার উপরে করে? কার উপরে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। চলুন এবার 3টার 5 মিনিট করে 15 মিনিট একটু ব্যাখ্যা করে দেওয়া যাক। 1, কিছু বলছেন? কিছু কালেকশন করুন, হয়ে গেল মাশাআল্লাহ। হ্যাঁ কালেকশন করব। দেখুন সিস্টেম হচ্ছে কি জানেন তো, মানুষ যখন যদ্দ ধরে বসে আছে তখন কিছু শুনিয়ে দিই, আমি এখন কালেকশনের কথা বলবো, এই লোকগুলো বাড়ি যেতে টোটাল 5 মিনিট টাইম লাগবে। এটা আমার প্রতিদিনের অভিজ্ঞতা, আপনাদের 1 বছরে 1 বারের অভিজ্ঞতা, কারণ সবাই জানে মানুষ অত বোকা নেই যে প্রধান বক্তা এরপরে আর কেউ নাই, তাই এর এই দান চাওয়া ঘানে ঘানে কে শুনবে ঘর চ
বরঞ্চ আমি যদি এখনো দু চার ঘন্টা বক্তব্য দিই মানুষ শুনবে, সাব ব্যাংক যাই বলি, কিন্তু আদায়ের কথা বললে পালাবে। আমি বলবো, আপনার টেনশন নেই, এটা প্রতিষ্ঠানের জলসা, আমি ঠিক পজিশনে এসে দু পাঁচ মিনিট বলবো, অসুবিধা নেই, তাতে বরঞ্চ ভালো হবে। যাই হোক, মোমেন পাপ কাজ করবে, তারপরে আল্লাহর কথা মনে হলে কি করবে, ভয়ে থরথর করে কাঁপবে। এক, দুই, দুই নম্বর হচ্ছে আল্লাহর নিদর্শনাবলী তার সামনে পেশ করা হলে সে বিস্ময়ে অভিভূত হবে, ভয়ে ভীত হয়ে যাবে, তার ঈমান বেড়ে যাবে। আল্লাহর কিছু নিদর্শন আপনাদেরকে আমি দেখাই, দেখাবো, দেখাই, খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। আল্লাহ বলেন, মারাজাল বাহরাইনি ইলতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আপনি মোবাইলের মাধ্যমে দেখেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি দেখেছেন যে দুইটা নদী দুই রকমের পানি, তাদের কালার দেখেছেন, একটা সাদা আর একটা সবুজ, তাই না? দেখেছেন নীল মতো কালার, মোবাইলে দেখতে পাবেন, ফেসবুকে দেখতে পাবেন। আল্লাহ ওই নদীটার ব্যাপারে বলছে, মারাজাল বাহারাইনি ইলতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, এই দুটো নদীর পানি আমি এক জায়গায় জমা করে দিই না, ও ডান দিকে গেলে ও বাম দিকে যায়, মাঝখানে রেখেছে এক অন্তরাল, ইট দিয়ে পাঁচিল করা নেই, ওইখানে কোনো পাটা সিস্টেমের ব্যবস্থা নাই, টিন দিয়ে গাছ করা নাই, ওটা আল্লাহ আমার হুকুমে ওটা হয়, ওটা আমার হুকুমে হয়। এইটা যখন বান্দা দেখবে তার ঈমান কি হবে, বেড়ে যাবে। আচ্ছা, ঈমান অনেক সময় বাড়ে কি বাড়ে না? একজন মুসলমানের যখন ঈমান যখন বেড়ে যায়, পৃথিবীর সমস্ত কিছু তার কাছে দুর্বল হয়ে গিয়ে আল্লাহ এবং তার রাসূল তার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় না? হযরত বিলালের নাম শুনেছেন? শুনেছেন? ইথিওপিয়াতে বাড়ি, কালো কুচকুচ কুচকুচ কুচকুচে লোক, ঠোঁটগুলো খুব মোটা, দেখতে একেবারেই খারাপ। আল্লাহু আকবার! এ ছিল কে? উমাইয়ার গোলাম। জি, উমাইয়ার গোলাম। যখন ইসলাম কবুল করেছে হযরত বিলাল, তখন তাকে অত্যাচার শুরু করে দেওয়া হলো, সারা রাত চাবুকের বাড়ি, আর সকাল থেকে দুপুর বেলা রোদ্দুরের তাপ যখন প্রখর হয়, গরম বালিতে শুয়ে বুকে পাথর চাপিয়ে দিয়ে বলা হয়, বেলাল তুমি বলো মুহাম্মদকে মানি না, তুমি বলো এক আল্লাহকে মানি না। হযরত বেলাল বারবার বলছিলেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হলো, হাতে পায়ে দড়ি বেঁধে মক্কার অলিতে গলিতে পাহাড়িয়া অঞ্চলে টেনে টেনে ঘুরিয়ে নেওয়া হলো, এর নাম হযরতে বেলাল। এই কঠিন পরিস্থিতি দেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে খরিদ করে আজাদ করে দিলেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিলেন। এত ঈমান বেড়ে গেল বেলালের, এত ঈমান বেড়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মিরাজের রাত্রিতে দেখে এলেন জান্নাতের ভিতরে হযরতে বেলাল পায়ে হাঁটছে ঠক 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 করে। ঈমান বেড়ে গেছে, তার মানে ঈমান কখনো কখনো কি হয়, কি হয়, বাড়ে। আল্লাহ বলি ইয়াতাওয়াক্কালুন, মোমেন ভরসা রাখে কার উপরে? আমরা রাখি, ইনশাল্লাহ রাখি, পরীক্ষা করে দেখব, দেখি তাহলে পরীক্ষা করে। একটা লোকের চার বেটি, চারটা বেটি হয়েছে, তাও শাশুড়ি বৌমাকে বলছে তোর পেটে মনে হয় ছেলে নাই। ফটিকের মেয়ের সঙ্গে বলেছিল যদি বেটাটা, তখন ওর সঙ্গে বিয়ে দিতাম, একদিন চারটে ছেলে হয়ে যেত, তোর পেটে ছেলে নাই। তো স্বামী স্ত্রী দুজনা যুক্তি করছে, আর একবার রিক্স নিয়ে নাও, যদি আল্লাহ একটা বেটা ছেলে দেয়। আবার রিক্স নিয়েছে, হসপিটালে ভর্তি আছে, তো মাইকিং করছে, আব্দুস সবুর আঠিয়াতে বাড়ি, আবার তোমার মেয়ে হয়েছে। আচ্ছা বলুন তো প্রশংসা কার হবে? এটা আপনি মিছে কথা বললেন, একদম মিছে কথা। আপনার ভাষা তখন এই হবে, তোকে বিয়ে করাই আমার সর্বনাশ হয়েছে। হ্যাঁ, এটা হবে না? প্রশংসা কার হবে? তার মানে আপনি মোমেন হতে পারলেন না। আল্লাহু আকবার! মোমেন তো তারাই, কঠিন বিপদের সম্মুখীন হয়ে হবার পরেও কাকে ডাকবে? কাকে? আল্লাহ, আল্লাহ,
আল্লাহ আল্লাহ এটা হচ্ছে মুমিনের চরিত্র খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বিশ্ব নবী বলেছেন একজন মুমিনের কাজ হচ্ছে ভালো মন্দ যা কিছু হবে কার উপরে ভরসা করবে আল্লাহর উপরে মরুভূমিতে চলছেন জুতোর ফিতেটা ছিঁড়ে গেছে একটাও দোকান নেই একদম জনগণ কেউ নেই এই জুতোর ফিতে আপনি কোথায় পাবেন জুতো কি হাতে নিয়ে ঘুরবেন জি না বিশ্ব নবী বলেছেন তুমি আল্লাহর কাছে চাও আল্লাহ তোমার ফিতের ব্যবস্থা করে দিবে এটা আল্লাহ পারে কি পারে না বিনা বাপের যিনি সন্তান দিতে পারেন পারেন না পারেন একটা জুতোর সামান্য ফিতে দিতে পারবেন না পারবেন বিশ্ব নবী তিনি বলেছেন যে তোমার পায়ের জুতোর ফিতেটার প্রয়োজন হলো আল্লাহকে বলো মুমিনের চার নম্বরের গুণ আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন মুমিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে নামাজ পড়ে আপনারা সব পড়েন তো পাঁচ ওয়াক্ত ওই কারা কারা পড়েন দেখি তাহলে চোর ধরা যাবে কই অত সহজ নয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার থেকে বড় কঠিন ইবাদত আর কোন ইবাদত আছে হ্যাঁ কঠিন ইবাদত মারাত্মক ব্যাপার মাশাআল্লাহ মাশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ছেন ওয়েলকাম যারা পড়ছেন না আপনাদের জন্য দুর্ভোগ আল্লাহ পবিত্র আল কোরআনে বলছে মা সালাকাকুম ফিল সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন একজন জাহান জান্নাতি আর একজন জাহান্নামীকে ডেকে বলবে এই তুমি কেন জাহান্নামে এলে পাশাপাশি জায়গা বসবাস করতাম একই স্টেজে জলসা শুনলাম দুজনা বসে আর তুমি জাহান্নামে আমি জান্নাতে কি ব্যাপার জাহান্নামি তখন বলবে কলো লামনাকু মিনাল মুসাল্লিন সব ভালো কাজ করেছি আমার জীবনে একটা কাজ আমার ছিল না আমি মুসাল্লি ছিলাম না আমি নামাজ পড়তাম না এই কারণে আল্লাহ আমাকে জাহান্নাম ফয়সালা করে দিয়েছে তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা কোথায় কোথায় জাহান্নাম আল্লাহ পাঁচ নম্বর ইউনফিকুন আল্লাহ বলছে মুমিন তারা যারা দান করে রাযাকনাহুম ইনফিকু যাদেরকে রুজি দেওয়া হয়েছে রুজি থেকে আমার রাস্তায় কি করে দান করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি জানি এইবার মানুষ সব উঠবে কোরআনের আয়াতের জায়গাটা চলে এসেছি মানুষ তো অত বোকা নয় বোকা বোকা নয় আল্লাহ বলছে ইনফিকুন দান করবে মুমিন আমার আগের বক্তা বলছিলেন যে দান তিন প্রকারের বলছিলেন না বলছিলাম তো আমি মমতাজুল ইসলাম আজকে আপনাকে একটা ভালো দানের জায়গা বলে দিব খুব ভালো একজন কি জিজ্ঞেস করেছে দেখি আচ্ছা মানে মায়ের খাবার লাইন করেছে কঠিন ব্যাপার বলছে নওশাদ সিদ্দিকী কয়েকদিন হলো কি জেলখানায় না কোথায় আছে আপনার মতামত কি কিছু বলবেন রফিকুল ইসলাম মাদানীকে বাংলাদেশ সরকার অ্যারেস্ট করলো কেন কিছু বলবেন এবার রাজনৈতিক কথা বললে এখানে মারামারি লেগে যাবে হ্যাঁ তাই না হ্যাঁ রাজনৈতিক ব্যাপার তবে জিজ্ঞেস করেছে যখন আমি পক্ষে বিপক্ষে বলছি নিরপেক্ষতার সঙ্গে এমনি একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে নিরপেক্ষতার সঙ্গে নওশাদ সিদ্দিকী যদি কোনো মসজিদের ইমাম সাহেব যদি হতেন আর ওনাকে যদি অ্যারেস্ট করতেন অবশ্যই পশ্চিমবাংলাতে সর্বপ্রথম আমরা আন্দোলনে নেমে যেতাম যে সরকার অ্যারেস্ট করলো কেন নওশাদ সিদ্দিকীকে আমি ভালোবাসি তবে তিনি যে পর্যায়ে অ্যারেস্ট হয়েছেন রাজনৈতিক পোশাক পরে এই জায়গায় আমাদের কিছু করার নেই কি বললাম বুঝলেন না উনি রাজনৈতিক পোশাক পরে পুলিশ ওকে অ্যারেস্ট করেছে এটা রাজনৈতিক ম্যাটার এটা আমাদের কিছু করার নেই তবু ওনারা বলছেন চিল্লামিল্লি করছেন কি বলছেন যে কলকাতায় এক তারিখে আমরা অচল করে দিব তোমাদের ডাকে কে যাবে আমি তো জানি না রাজনৈতিক ম্যাটার ওখানে আমি যেতে যাব কেন যাবার কোনো দরকার নেই হ্যাঁ হ্যাঁ যারা ওই রাজনীতির সঙ্গে যুক্ত ওই রাজনীতিকে যারা ভালোবাসে তারা যাবে এখানে জিজ্ঞেস করার কিছু নেই নওশাদ সিদ্দিকী ব্যক্তিগত লোকটা ভালো না খারাপ এটা আমার জানার দরকার নেই তবে আমার আফসোস এই জায়গাটায় চরমভাবে আফসোসটা হচ্ছে এই আপনাকে একটা জিনিস বোঝানোর জন্য বলছি ভারত আর পাকিস্তান ম্যাচ হচ্ছে আপনি কাজ সাপোর্ট করবেন ভারতের তাই তো এইবার আপনাকে একটা কথা বলছি আপনার দেশ বলে আপনি সাপোর্ট করবেন তাই তো এবার বলুন তো পাকিস্তান আর বাংলাদেশ খেলা হচ্ছে কার সাপোর্ট করবেন দুটোই মুসলিম দেশ না যে দেশ ভালো খেলবে তার সাপোর্ট করতে হবে তাই না কারণ দুটোই মুসলিম দেশ
যে ভালো খেলবে আমরা এই জায়গাটা তার সাপোর্ট করব। আর ভারত পাকিস্তান যখন খেলা হবে আমরা দেশের নাগরিক হিসাবে সাপোর্ট করব কাকে? ভারতকে। কিন্তু দুটোই যখন মুসলিম দেশে যখন মারাত্মক ন্যাশনাল ক্রিকেট খেলা চলছে আমরা অবশ্যই যে ভালো খেলবে তার সাপোর্টে আছি। যেখানে মারামারিটা হচ্ছে আমার বাড়ির পাশেই ভাঙর মারামারি, দুটো দলই কিন্তু মুসলমানদের ছেলে। এ হচ্ছে নওশাদ মুসলিম আর ও হচ্ছে আরাবুর। কি বললাম বুঝলেন না? সরকার নীরব, সরকার তো ভালো ভাবে ভাবছেন যে তোরা তোরা মারপিট করছিস যা পারবি কর, আমি কেন আজে বাজে করে বকতে যাব। কি বললাম বুঝলেন না? আমি রাজনৈতিক মাইন্ডে বলছি না, আল্লাহর কসম আমি নিরপেক্ষতার সঙ্গে বলছি। কথা হচ্ছে এই, এরকম করতে 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 আমাদের মাঝে একটা বিভেদ এবং আমাদের মাঝে একটা শত্রুতা, আমাদের মাঝে আস্তে আস্তে মানুষ সব মার্ডার হবে, কচুকাটা করে শেষ করে দেওয়া হবে। এই যে মুজাফফরনগরে মারামারি হলো, এই যে আসামে মারামারি হলো, অন্য কেউ মারতে আসেনি, সব মুসলমানরা মুসলমানদের মারামারি করে মরেছে। কি বললাম বুঝলেন না? মুসলমান মুসলমান মারামারি করে মরেছে। কি দরকার ছিল? কিছুই দরকার ছিল না। আজকে যখন গোটা পশ্চিম বাংলাতে, আমি পক্ষে বিপক্ষে নয়, আমি বিরুদ্ধেও নয়, আমি জাস্ট কথাটা আপনাকে তুলে দিলাম, কোনো গাছ যদি ফল দিতে না পারে কেটে দেওয়াটা বোকা লোকের পরিচয়। কোনো গাছ ফল দিতে পারছে না, একটা আম গাছ কেটে দেবেন না, গাছটা রেখে দিলে চৈত্র মাস অন্তত পক্ষে তার ছায়াতে পাঁচ মিনিট বসে আরাম করতে পারবেন। কি বললাম বুঝলেন? তা বর্তমান সরকার উপকার করেছে কি ক্ষতি করেছে আমি পক্ষে বিপক্ষে বলছি না, আমি বলবো উনি অন্য থেকে তো ভালো, আমি খারাপ ভালো মন্দ বলছি না। বিজেপি যদি চলে আসতো পশ্চিমবাংলাতে অবস্থাটা কি হতো বলুন? অবস্থা কি হতো? মসজিদ মাদ্রাসা সব তারা পড়ে যেত এতদিন। আমি বলছি মন্দের ভালো খারাপের ভালো আমি পক্ষে বিপক্ষে বলছি না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে একটা দল গঠন করে দেওয়া, এটা কতটা যুক্তিযুক্ত ব্যাপার হয়েছে এটা আমার জানা নেই। কিছু মুসলিম যুবকদেরকে নিয়ে, ইয়াং জেনারেশনদেরকে লেলিয়ে দিয়ে, উত্তেজিত বক্তব্য দিয়ে 18 জন ছেলেকে অ্যারেস্ট করা হলো। কে তাদের ছাড়াবে? তাদের ব্যাপারে রাস্তাতে কোনো আন্দোলন নেই, সোশ্যাল মিডিয়াতে দেখুন, তাদের ব্যাপারে রাস্তাতে কোনো আন্দোলন নেই, শুধু আমার ভাইকে ছেড়ে দাও, আমার ভাইকে ছেড়ে দাও। এই 18 জন যে গরিব মানুষ অ্যারেস্ট হলো এদেরকে কে ছাড়াবে? আজও পর্যন্ত এটা আপনারা খবর জানেন না, সারা পশ্চিম বাংলাতে 112টারও বেশি ছেলে নূপুর শর্মার আল্লাহ নবী সাল্লামের বিরুদ্ধে কথা বলার কারণে, যে রাস্তা অবরোধ করেছিল, বেলডাঙ্গাতে রেলে আগুন লাগিয়ে দিয়েছিল, রাস্তার ট্র্যাকে আগুন লাগিয়েছিল, এই কারণে যে 112টা মুসলিম নিরীহ যুবক তারা আজও পর্যন্ত জেলখানাতে আছে। কোন বাপ তোমার ছাড়াতে যাবে? তাদের কে ছাড়াবে? সামান্য একটা রাজনৈতিক দল করে মুসলমান যুবক ছেলেগুলোকে যেখানে আপোষে গ্রামে গ্রামে মারামারি অ্যারেস্ট করিয়ে দিচ্ছে, কি দরকার ছিল? মুসলিম বুদ্ধিজীবী মঞ্চ থেকে আলোচনা করা উচিত ছিল এটা। ভারতবর্ষে অনেক মুসলমান আছে পশ্চিমবাংলাতে, বুদ্ধিজীবী মঞ্চ করে আলোচনা করা উচিত ছিল যে আমরা মুসলিমরা একটা এককভাবে দল করতে চাইছি। হঠাৎ ডিসিশন নিলে এরকম হবে? তা কেন অ্যারেস্ট হয়েছে ওসব ব্যাপারে বলতে পারবো না, উনি রাজনৈতিক লোক। ধর্মীয় নেতা যদি হতেন, আপনাদের মসজিদের ইমাম সাহেবকে যদি অ্যারেস্ট করতেন, অবশ্যই আমরা দিনাজপুর থেকেও রাস্তা অবরোধ করে বসে থাকতাম, কিন্তু উনি রাজনৈতিক তকমা দিয়েছেন। এক আর একটা কথা মাথায় রাখবেন, আমি মুমতাজুল ইসলাম খুব ছোট বিদ্যা বুদ্ধিতে বলে যাচ্ছি, 11 জন করে 12 জন ফুটবল প্লেয়ার ফুটবল খেলে, বলে খুব জোরে জোরে লাথি মারছে, খুব জোরে জোরে বলে লাথি মারছে। তা বলটা আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার কাছে এসে পড়লো, এটা বোঝানোর জন্য বলছি। আমি বলটাকে ধরে চুমু খেয়ে বললাম, হে তুই কত নিষ্ঠুর, তোকে সবাই লাথি মারছে, বল কি অপরাধ করে জন্ম হয়েছিস যে তুই সবাই লাথি মারছে, যেখানেই যাচ্ছিস তোকে লাথি মারছে, যে দলের লোক লাথি মারে। বল আমাকে বলছে, হুজুর এই 11 জন করে 22 জন যুবক ছেলের গুণালিকে ফাটিয়ে রক্ত বার করে দিতাম, যদি এক জায়গায় আমি দুর্বল, আমার ভিতরে হাওয়া ভরা আছে, যদি পাথর ভরা থাকতো না সাঁটিয়ে লাল করে দিতাম ওদেরকে। কি বললাম বুঝলেন না? তা আমাদেরকে মুসলমানদেরকে শুধু রাজনৈতিক পার্টির কিছু মানে লোক এবং ব্যবসা কারণেওয়ালা কিছু অসাধু লোক মুসলমানদেরকে ঠিক ফুটবলের মতো করে ব্যবহার করছে। এর আগে আমাদের রাজ্যের একজন মাননীয় মানুষ ছিলেন, খুব সম্মানীয় মানুষ, সিদ্দিকুল্লাহ চৌধুরী, আমি নাম বলেই বলছি, মুসলিমদেরকে নিয়ে নানান রকম সংগঠন মিটিং মিছিল সব কিছু করেছেন, জীবনে কোথায় জিততে পারেনি, লাস্টে সব ছেড়ে দিয়ে
মমতা ব্যানার্জির কাছে এসে কোনো এক জায়গায় এমএলএ হয়ে একটা গ্রন্থাগার না কিসের মন্ত্রী পদ দিয়েছে, চুপচাপ সবুজ বাতি গাড়িতে বসে বসে ঘুরছে চুপ। আর যতদিন না পর্যন্ত পদ না পেয়েছিলেন ততদিন মুসলমানদেরকে শুধু ডেকেছে, কলকাতা ব্রিগেডে নিয়ে গেছে আর মিটিং মিছিল করেছে। তাহলে ও তো নীলবাতি গাড়িতে ঘুরছে, আপনি কি পেলেন? হ্যাঁ, আপনার মতো গোপাল ভাঁড়ার পৃথিবীতে কেউ আছে? ও তো সবুজ বাতিতে ঘুরছে, আপনি কি পেলেন? আপনার সেই 2 টাকা কেজি চাল আলু ছানা ভাত ওই একই আছে, আপনার কোনো মানে এ নেই। যারা আমাদের নিয়ে কথা বলে মুসলিমরা পিছিয়ে কেন, সরকার তুমি জবাব দাও, চাকরি হচ্ছে না কেন, সরকার তুমি জবাব দাও, এই প্রতিবাদ যারা করছে একজনেরও তো চাকরি হবে না, বরং তো যারা চালাকি করে প্রতিবাদটা করছে তাদের পকেট গরম হচ্ছে, মানে আমাদেরকে নিয়ে ব্যবহার করছে ওরা, আমাদেরকে শো করে। তা আমি তো মনে করি এইসব রাজনৈতিক দলগুলো যারা গজিয়ে উঠেছে এসব একটা ব্যবসার মতো কারবার, এছাড়া আর কিছু নয়। কেন অ্যারেস্ট হয়েছে আমি বলতে পারবো না। রফিকুল ইসলাম মাদানী, আমি আগেও বলেছি পৃথিবীর নিকৃষ্ট দেশ তার নাম বাংলাদেশ, পৃথিবীর একটা নিকৃষ্ট পৃথিবীর মানচিত্রে মুসলিম দেশ যদি থাকে তার নাম বাংলাদেশ। আমি কি এমন অপরাধ করেছিলাম এ বছরে বক্তব্য দিতে গিয়ে, কি অপরাধ করেছি? আমাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হলো না, এয়ারপোর্ট থেকে আমাকে ফেরত দেওয়া হলো, হাই কমিশনার থেকে SMS যে বাংলাদেশে আপনার নামে 27টা প্রোগ্রাম 27 জায়গাতে আপনার নামে মামলা, আপনাকে বাংলাদেশ ঢুকতে দেওয়া হবে না, কারণ আমার অপরাধ এই জায়গাটায় যে আমি হক কথা পীর সাহেবের বিরুদ্ধে বলেছি, তাই এটাই আমার অপরাধ। যে এই কারণে পৃথিবীতে নিকৃষ্ট বাংলাদেশ কেন বললাম, যে দেশের সংসদ ভবনে মিটিং উদ্বোধন হয় মমতাজের মতো একজন চরিত্রহীন মেয়ের গান দিয়ে, মুসলিম কান্ট্রি লজ্জায় জিভ কাটতে হয়, যে দেশের মিটিং মিছিল শুরু হয় একজন নর্তকী একজন গায়িকা মমতাজের গান দিয়ে শুরু হয় মিটিং মিছিল, লজ্জা লাগে। যে দেশের নায়ক নায়িকারা, যে দেশের পতিতালয়ের নারীরা, যে দেশের চোর, যে দেশের কুখ্যাত মস্তানেরা ওপেন রাস্তাতে ঘুরে বেড়ায়, আর রফিকুল ইসলাম মাদানী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দেলোয়ার হোসেন সাইদি, আমির হামজা, কাজী ইব্রাহিম, মিজানুর রহমান আজহারির মতো মানুষদেরকে জেলখানাতে চার দেওয়ালের মাঝখানে হাতে দড়ি বেঁধে রেখে দেওয়া হয়, তার নাম বাংলাদেশ। ধিৎকার জানায় এই মুসলিম দেশকে, ধিৎকার জানায় ওই প্রধানমন্ত্রীকে যে প্রধানমন্ত্রী ইহুদিদের দালালি করছে বাংলাদেশে বসে বসে। ছি 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 ছি, আপনি অবাক হবেন রফিকুল ইসলাম মাদানীকে হাতে দড়ি বাঁধে লোক এটা মেনে নেওয়া যায়, দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, মাথাতে হেলমেট পরিয়ে দেওয়া হয়েছে, পায়ে দড়ি বেঁধে ওই দড়ি আবার হাতে বেঁধে দেওয়া হয়েছে যাতে পালাতে না পারে। আল্লাহু আকবার, যারা কোরআনের হাফেজকে আলেম ওলামাদেরকে এইরকম সাজা খাটায়। দেলোয়ার হোসেন সাইদি পৃথিবীর একজন নামকরা মুফাসসির, যার কণ্ঠস্বরে মানুষ মুগ্ধ হয়ে যায়, কত মানুষ তার কণ্ঠস্বরে ঈমান পর্যন্ত নিয়ে চলে এলো, এই মানুষটা আজকে দীর্ঘ মনে হয় 12-13 বছর হতে যাচ্ছে জেলখানার চার দেওয়ালের মাঝখানে বসে আছে, এটা কি সহ্য করা যায়? আল্লাহ কোরআনে ওই জন্য বলেছে তাতার আব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বি আমরিহি, তোমরা অপেক্ষা করো, তোমরা অপেক্ষা করো, আমার তরফ থেকে আল্লাহর আজাব চলে আসবে। হাসিনা, আপনি অপেক্ষা করুন, আল্লাহর আজাবকে ভয় করুন, আল্লাহর আজাব চলে আসতে পারে আপনার উপরে। আপনি হাক্কানি বড় বড় ওলামাদেরকে যে অত্যাচার করছেন পৃথিবীর মানচিত্রে মুসলিম দেশ হিসাবে, আপনি কলঙ্কিত। এই সমস্ত বক্তব্য হক কথা বলি সহ্য করতে পারি না দেখে নিয়ে আমাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হলো না। আর যে জায়গায় যাচ্ছি গাড়িতে বড় বড় ইট মারছে, যে জায়গায় যাচ্ছে বাঁকুড়াতে গেলাম গাড়ি ছেড়ে আসছি বড় বড় ইট মারছে গাড়িতে, আরে ওই ইট কেন দূর থেকে মারছিস, তা কাছে আয়, তোর হাতে মরতে পারলো তো আমি শহীদ হয়ে যাব, আমি তো নিজেকে মনে করি, কারণ বেদাতিদের সামনে মাথা নত করার ছেলে মমতাজুল ইসলাম নয়। আমি ওই ওই রকম বক্তব্য রাখি না যে সাপের মুখে চুমা দিব ব্যাঙের মুখেও চুমা দিব, এইরকম বক্তব্য রাখি না, যেটা বলবো হাদিস কোরআনে আছে ওটা বলে দিলাম, তোমার ভাই ভালো লাগলে অ্যাকসেপ্ট করো, ভালো না লাগলে তুমি তোমার কথা রিটার্ন করে দেবে, কোথায় করবে আল্লাহ ভালো জানে। যে কথা বলতে বলতে এতদিন এসছি ইনফিকুন, আল্লাহ বলছে মোমেনদেরকে যে মোমেনেরা তোমরা আল্লাহর রাস্তায় দান করো। আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করছি, উত্তরটা চট করে দেন। এক, পৃথিবীর সব থেকে উত্তম দানের জায়গা কোনটা? মাদ্রাসা, ঠিক বলেছ। আর একজন বলছে মসজিদ, এই দুজনাই 100% ভুল বলেছে, বুঝলেন না, 100% 99 নয় 100,
নড়াচড়া পর্যন্ত করবেন না। পৃথিবীর সব থেকে উত্তম দানের জায়গা কোনটা? স্টেজে যারা, স্টেজের বাইরে যারা, খুব মনোযোগ সহকারে শুনুন। আপনাদের এখানে এক লোকের চার বেটা উত্তর দিবেন। বুড়ো হয়ে গেছে আব্বা মা, বেটাদের কাছে খায় কেমন করে? পালি সিস্টেম, যা এ বলছে জায়গি সিস্টেম। আরও কি মাদ্রাসার ছাত্র? আর এ বলছে পালি সিস্টেম, মানে ওর বাপ মসজিদের ইমাম নাকি? বুঝতে পারছি আমি, আল্লাহ পালি সিস্টেম। আব্বা মা ভাত খায় আর লোকটাকে দেখছি ঘন ঘন আমরা হজ করতে যাচ্ছে। আব্বা পালি সিস্টেমে ভাত খায়, উমরা হজ করতে যাচ্ছে, মনে মনে ভাবছি প্লেন ভেঙে যাওয়ার কথা, নেপালের মতো। হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার, মা পালি সিস্টেমে ভাত খায়, বউ মাকে গাল দেয়, আর ও ঘন ঘন দেখছি উমরা হজ করতে যাচ্ছে। টাকা হয়েছে তো, কি করে খুঁজে পায় না। আল্লাহ, চার ভাই আপনারা, আপনার মায়ের বয়স 70 বছর, আপনার আব্বার বয়স 80 বছর, দিল্লিতে কাজ করেন, চার ভাই। তা ঈদের আগে বাড়ি আসছেন, আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো শামিমা, তোমার জন্য কিছু আনতে হবে? বলছে হ্যাঁ, আমার জন্য একটা শাড়ি আনবে, ছেলের জন্য একটা জিন্স, মেয়ের জন্য একটা টপ, আর আমার বোনের জন্য জুতো প্যাডালার আনবে, মানে শাড়ির জন্য বলছে আর কি। সব কেনাকাটা হয়ে গেল, ওর স্ত্রী আবার ফোন করছে, হ্যালো কেনাকাটা হলো? বলছে হ্যাঁ হয়ে গেছে। কী কী কিনলা? সব কিনে নিয়েছি, এবার একটা জিনিস কিনতে বাকি আছে, মায়ের জন্য একটা শাড়ি কিনবো আর আব্বার জন্য একটা পাঞ্জাবি। ওর বউ তখন রেগে গিয়ে বলছে, প্রত্যেক বছরে তুমি কেন আব্বা মায়ের শাড়ি জামা কাপড় দিতে যাবে? তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না? চলে এসো, বাড়ি চলে এলো। ঈদের দিনে মসজিদের চার ভাই একই অবস্থা, সবাই বইয়ের কথা শুনে বাড়ি চলে এলো। বইয়ের কথা সবাই শুনে শোনে না, আমি এখানে সব জায়গায় প্রধান বক্তা, আল্লাহ করেছে আমাকে সব জায়গাতেই প্রধান বক্তা, বক্তব্য রাখি, বাড়ি গেলে কথা বলতে পারি না। কিছু কথা বললে আমার বউ শুধু বলে, তুমি কি পাগল, তোমার কথা কে শুনে বলো তো, আর কে তোমাকে এত টাকা দিয়ে নিয়ে যায়? ওরে আল্লাহ তোকে এমন করে বানিয়েছে, শুধু তোর কাছেই পাগল, তোর কাছে এলে পাগল হয়ে যায় সব পুরুষ মানুষ। হেডমাস্টার পাগল, প্রফেসর পাগল, এমএলএ পাগল, মন্ত্রী পাগল, ঘরে গেলে কোনো আর চলবে না। তুমি হেডমাস্টার স্কুলে যাও, বড়োবাবু ওই থানায় যাও, এইখানে না, তোমার বড়োবাবুর 12টা বাজিয়ে ছাড়বে। তো একটা রানী তার রাজাকে বলছে, মানে স্বামীকে, যে পৃথিবীর প্রত্যেক পুরুষ মানুষ তার বইয়ের কথায় চলে। রাজা বলছে, এটা আমি মানি না, কিছু মেয়ে ছেলে এরকম আছে তার স্বামীর কথা শোনে না, এই বইয়ের কথা শোনে না। রানী বলছে, পৃথিবীর সব পুরুষ মানুষ বইয়ের কথা শোনে। রাজা বলছে, আমি মানি না, কিছু লোক এরকম আছে বইয়ের কথা শোনে না। তা বলছে, ঠিক আছে তাহলে একটা টেস্ট করা যাক। নিয়ে একটা প্যান্ডেল করা হলো, এইদিকে রানী আছে, ওইদিকে রাজা আছে, এলাকায় সব ঢোল পিটিয়ে দেওয়া হলো, যে যারা যারা বইয়ের কথা শোনে তারা রানীর প্যান্ডেলে দাঁড়াবে, যারা যারা রাজার কথা শোনে তারা রাজার, যারা যারা বইয়ের কথা শোনে না তারা রাজার প্যান্ডেলে দাঁড়াবে। দুপুর 12টা পর্যন্ত রাজার প্যান্ডেলে একটাও লোক নেই, সব রানীর প্যান্ডেলে, মানে সব তো বইয়ের কথা শুনলে বলা লোক। দুপুর 2টোর দিকে দেখছে একটা লোক ছাতা মাথায় দিয়ে আস্তে 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 করে রাজার প্যান্ডেলে ঢুকছে। রাজা দেখতে, যাই হোক তাহলে আমার এই রাজ এলাকাতে একটা অন্তত লোক আছে বইয়ের কথা শুনে না। ও খুশি হয়ে ফুলের তোরা নিয়ে ওই লোকটার কাছে গিয়ে বলতে, চাচা তুমি আমার মান সম্মানটা রাখলে? তখন চাচা বলছে, মান সম্মানে কিছু নয়, আমার বউ বাড়ি থেকে বলে দিয়েছে বেশি ভিড়ে দাঁড়াবে না, ফাঁকা জায়গায় দাঁড়াবে, ওই জন্য রানীর ওদিকে ভিড় বেশি, ফাঁকা জায়গায় দাঁড়িয়েছে। তাহলে এও আর বইয়ের কথা শোনা থেকে বাদ গেল, বাদ গেল না, তার মানে পৃথিবীর সব পুরুষ মানুষ বইয়ের কথা শোনে। এখন ঘটনা হচ্ছে এই, চারজন চলে এলো বাড়িতে, চারজন ঈদের দিনে মসজিদের মাইকে তকবীর পাঠ করা হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুখরাতাও ওয়াসিলা। তকবীর পেট হয় না ঈদের দিনে? পাঠ হয় কি হয় না? হয়। সবাই নতুন জামা পরে, আতর সুরমা মেখে, নতুন টুপি পরে ঈদগাহে চলে গেল। তোমার আব্বা
চার বেটা থাকার পরেও সে গত বছরের একটা পুরাতন লুঙ্গি ছিল ওইটা পরে হাতে লাঠি নিয়ে কাঁপতে 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 ঈদগাহের এক সাইডে গিয়ে বসে আছে। আর তোমার মা তোমার দোতলা বাড়িতে সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে সিঁড়ির তলায় মশারি টাঙিয়ে তোমার মাকে তুমি রেখে দিয়েছ। ঈদের দিনে তোমার মাকে চার বৌমা মিলে গোসল করাতেও সময় পেল না। ঈদের নামাজ হয়ে গেল, সবাই বাড়ি চলে এলো, দুপুর দুটো পর্যন্ত তুমি তোমার শালা শালিকে নিয়ে আনন্দই মাতোয়ারা হয়ে আছো। তোমার মা জননী মশারির ভিতরে বসে আছে, তোমার আব্বা হাতে একটা লাঠি নিয়ে মেন গেটের প্রাচীরের সাইডে হেলান দিয়ে বসে আছে। দুটোর সময়তে তোমার বৌমা তিন পিস মাংস আর দুটো রুটি দিয়ে বলছে তো দাদিকে দিয়ে, দাদিকে মাংস দিতে যাচ্ছে সেই সময় উপর থেকে দুতলার উপর থেকে চিল্লিয়ে বলছে, এই ফারুক তো দাদিকে বলবি যেন তিন পিস খেয়ে না নেয়, তাহলে বিছানায় পেচ্ছা পায়খানা করবে, দু পিস খেতে বলবি এক পিস খেতে মানা করবি। আহা, এই অবস্থা কেন তোমার মায়ের? আজকে তো তাকে রাজরানী হয়ে থাকার কথা, আজকে ঈদের দিনে তো নাতি পুতিদেরকে নিয়ে আনন্দে উল্লাসে থাকার কথা, তোমার মায়ের এ ব্যবহার কেন? হ্যাঁ, তোমার মা যে পৃথিবীর সব থেকে বড় অপরাধী, তোমার আব্বা যে পৃথিবীর সব থেকে বড় অপরাধী, তোমার মা যে অপরাধিনী, পৃথিবীতে তোমার মায়ের থেকে বড় অপরাধিনী আর কোনো নারী নেই, পৃথিবীতে তোমার আব্বার মতো বড় বদমায়েশ লোক পৃথিবীতে আর কোনো পুরুষ মানুষ নেই। তোমার আব্বার তোমার মায়ের অপরাধ কি? না, তোমার মায়ের বাড়ি হচ্ছে এই গ্রামে, তোমার মা পর্দানাসীন মহিলা, পর পুরুষের জীবনে মুখ দেখাতো না, কিন্তু তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে ওই রায়গঞ্জের হাসপাতালে পর পুরুষের সামনে শাড়ি ব্লাউজ সব কিছু খুলে উলঙ্গ হয়ে পর পুরুষের সামনে তোমাকে জন্ম দিয়েছিল, সেদিন তোমার মা লজ্জা করেনি। এটা তোমার মায়ের জীবনের প্রথম নম্বর অপরাধ যে তোমার জন্য তার লজ্জার স্থান পর পুরুষকে দেখিয়ে দিয়েছে। দুই নম্বর অপরাধ, তোমার মায়ের মাথার চুল পাড়ার মেয়েরা দেখতে আসতো হাঁটু পর্যন্ত দুলতো, কালো, কুচকুচ 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 করতো, তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে ওই যে রায়গঞ্জ হাসপাতালে লাল রক্তে তোমার মায়ের কালো চুল জমাট বেঁধে গিয়েছিল, এটা তোমার মায়ের দ্বিতীয় নম্বরে বড় অপরাধ, ঈদের দিনে শাড়ি পেল না তার। তোমার মায়ের তিন নম্বরে বড় অপরাধ, তোমার মা ডেলিভারি হবে বলে হসপিটালে যাচ্ছে, ড্রাইভার খুব গতিতে গাড়ি চালাচ্ছে, বলছে আরো জোরে চলো, পেন উঠেছে, বেদনা উঠেছে, ব্যথা উঠেছে, জননী হসপিটালে গেল, ডাক্তারবাবু বলেছে পেটের ভিতরে আড়াআড়ি হয়ে বাচ্চাটা লেগে গেছে, সোজাসুজি করে নেই, নর্মালে বাচ্চা হওয়ার সম্ভাবনা কম, নয় রুগী মারা যাবে নয় বাচ্চা মারা যাবে, একে ইমার্জেন্সিতে দিয়ে দাও, দিয়ে তাড়াতাড়ি করে সিজার করে বাচ্চা জন্ম দিতে হবে। এক বিঘা ধারালো কাঁচি দিয়ে জীবিত মাকে অসার নিসার না করে কোনো রকম ভাবে কিছু না করে জীবিত মায়ের পেট কেটে তোমার মতো বদমায়েশ ছেলেকে পৃথিবীর আলো দেখিয়েছিল। তোমার মা, তুমি জানো, জীবনে কোনোদিন ইয়াং বয়সে ভয়ে টিটিনাস ইঞ্জেকশন নিতে পারত না। তুমি এটা জানো যে তোমার নানা কোনোদিন তোমার মা তোমার মায়ের হাতের নখ পর্যন্ত কেটে দিতে গেলে ভয় করত? যে মেয়েটা নখ কাটতে ভয় করে, যে মেয়েটা ইঞ্জেকশন নিতে ভয় করে, সেই মেয়েটা শুধু মা হওয়ার স্বপ্ন দেখার জন্যে, শুধু মা শব্দটা তার সন্তানের মুখ থেকে শোনার জন্যে এক বিদ্যা নিজের পেট কেটে তোমাকে পৃথিবীর আলো দেখায়, এটা তার জীবনের তিন নম্বরের সব থেকে বড় অপরাধ। সেই যে মোটা সুই আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দিয়েছে, আজও পর্যন্ত সত্তর বছর বয়সে মাঝে সাঝে ব্যথা অনুভব করে, উঠে দাঁড়াতে পারে না, এটা তোমার মায়ের তিন নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের চার নম্বরের বড় অপরাধ, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের আটবার করে দুধ পান করে, প্রত্যেকবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষা হচ্ছে 30 মাস দুধ পান করাতে হয় 50 টাকা যদি দুধের কেজি হয়, একটা বাচ্চা তার মায়ের 90,000 টাকা দুধ পান করে, এটা তোমার মায়ের চার নম্বরে বড় অপরাধ যে তোমার মতো বদমাশ বেটাকে 90,000 টাকা শুধু দুধ পান করিয়েছিল। তোমার আব্বার অপরাধ কি? তোমার আব্বার অপরাধ হচ্ছে এই, তোমাকে আল আমিন মিশনে ভর্তি করতে হবে বলে, তোমাকে আল হেলাল মিশনে ভর্তি করতে হবে বলে, তোমাকে দামি করে স্কুলে ভর্তি করতে হবে বলে, তোমার আব্বা রাজমিস্ত্রি কাজ করত, বয়স ছিল তার 50 বছর, ওই বর্ধমান আসানসোল দুর্গাপুরে কাজ করতে যেত, ওই রাজমিস্ত্রি মশলা মাখিয়ে মাথাতে দিয়ে দুতলা তিনতলার উপরে কাঁপতে কাঁপতে উঠে সারাদিন 8 ঘন্টা ডিউটি করার পরে 200-300 টাকা পেত, নিজে কোনো দিন VIP বিরিয়ানি খেয়ে শেষ করতো না, তোমার স্কুলের বেতন মেটাতে হবে বলে। চলুন, কোরআন আব্বা মায়ের কি সম্মান দিয়েছে?
আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে হচ্ছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন, নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে উত্তম দান করার জায়গা কোনটা, সারা পৃথিবীতে আমরা যত টাকা ব্যয় করি উত্তম ব্যয় কোনটা। কোরআন বলছে কুল, নবী আপনি বলুন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহ বিহি আলিম। নবী প্রশ্নকারীদেরকে আপনি বলুন সারা পৃথিবীতে যত তোমরা দান করো উত্তম দান হচ্ছে তুমি তোমার আব্বা মায়ের জন্য যে টাকাটা খরচা করো, এর থেকে উত্তম দান আর কোনো দান নাই। আমি মমতাজুল ইসলাম বলছি, সোশ্যাল মিডিয়াতে আপনি আমাকে 24 ঘন্টা দেখতে পান, অনলাইনে আমি 24 ঘন্টা আপনি আমাকে দেখতে পান। আজকে দেখার সুযোগ হয়েছে আপনার, আর কোনো দিন দেখার সুযোগ হবে কিনা এটা আমার জানার বাইরে, তবে আছি যখন আপনার কাছে একটা বিনীত অনুরোধ করে যাব। কোরআন বলছে তোমার মায়ের জন্য আব্বার জন্য যেটা ব্যয় করো পৃথিবীর সব থেকে নেকি বেশি। জলসাতে 10 টাকা দান করলেন, 10টা নেকি হবে। বাড়ি যাওয়ার সময় আপনার মায়ের জন্য একটা দাঁতন কিনে নিয়ে যাবেন, যে মা তুমি তো নামাজ পড়ো দাঁতন করবে, তোমার মায়ের 10 টাকা দাঁতনে 10 লক্ষ নেকি হওয়ার সম্ভাবনা রয়েছে। কুইন্টাল কুইন্টাল মাটি বুকের উপরে চাপিয়ে দিয়ে চলে এসেছেন মায়ের, আহা তারই রক্ত আজ পর্যন্ত সিলিং চিটিয়ে টানলে আপনার দেহ থেকে বার হবে, হবে না? হবে। অন্তত 20টা লোক বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য 1000 করে দিব, আমি 10-5 হাজার টাকা চাবো না, 1000। কেউ উঠিয়েন না 5-7 মিনিট, 1-2 হাজার টাকা বলুন একজন। কি নাম? সাদিকুল হক। মায়ের না কেউ আছেন দিতে পারেন? আচ্ছা আর কেউ আছে? পানিটা দেখি হবে স্যার।